সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলদেরকে সাহায্য করছেন করবেন বলে যে ঘোষণা করানে দিলেন হযরতে আদম আলাইহিসসালাম থেকে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত আমরা দেখেছি নবীদের জীবনী ইতিহাস গ্রন্থে হাদিস গ্রন্থে পড়াশোনা করার পরে যেটা আমরা পেয়েছি তাদের যে সাহায্য আল্লাহ পাক তাওরাত জব্বর ইঞ্জিল সহ 104 খানা যে গ্রন্থ আমরা জানি 100 খানা সহিফা 4 খানা বড় কিতাব এর সামারাইজ গুলো আমরা দেখেছি হযরতে মুসা আলাইহিসসালাম হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম বিশেষ করে আমাদের নবীজির আগে হযরতে ঈসা নবী আলাইহিসসালামকে আমার আল্লাহ যেভাবে সাহায্য করেছিলেন এই সমস্ত নবী রাসূলদের সাহায্যের দিকে তাকিয়ে ইমানদার যারা আছে এই মানুষগুলো যদি আর শিক্ষা নিতে চায় বা শিক্ষা নিয়ে জীবন চালাতে চায় আয়াত তাদের জন্য পাথেয় হিসাবে কাজ করবে বলে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। সুতরাং নবী রাসূল যেহেতু এখন নেই নবীদের ওয়ারিশ আছে তাদেরকেও মহান আল্লাহ সাহায্য করছেন কিয়ামত পর্যন্ত করবেন তার বাস্তব প্রমাণ আজও এই দুনিয়াতে যারা হক্কানি আলেম আছে তারা ইমাম তাইমিয়ার ঐতিহাসিক একটা উক্তি আমি মাঝে মাঝে বলি যে হক্কানি আলেম এই শব্দটা নিয়ে আজ যারা মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে নিজেদের আখের গোছায় আসলে হক্কানি আলেম তার কিতাবের ভেতরে বেশি তিনটা জায়গায় তিনি উল্লেখ করেছেন এদেরকে পাওয়া যায় তোমরা যদি দেখতে চাও ওই জায়গাগুলোতে খোঁজ করবে। এক জায়গা হচ্ছে মাটির নিচে তার মানে কবরে, দুই নম্বরে জিহাদের ময়দানে যারা আল্লাহর দিনকে কায়েম করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা চালাচ্ছে লড়াইয়ের ময়দানে, তিন নম্বরে যারা জালেমের জেলখানায় অন্ধকার প্রকোষ্ঠে বসে আছে। আজ হক্কানি আলেমের নাম নিয়ে 4-5 লাইন ডিগ্রি দিয়ে এমন এমন মানুষের নাম আমরা বিভিন্ন পোস্টারে দেখি, নাম খুঁজে পাওয়া যায় না, হকের ডিলার হয়ে বসে আছে। কারাগারের ভেতরে দেখলাম একজন সভাপতির পরিচয় পেলাম যে কি আপনি বলে আমি আল্লাহর দলের সভাপতি, এরকম প্রায় 19টা না 20টা সংগঠন পেয়েছি কারাগারের ভেতরে যেগুলো বাইরে থাকতে কোনোদিন নামও শুনি না। সম্মানিত মুসল্লিকরাম বা ভাইরা, আমরা আল্লাহর সাহায্য এটা ইব্রাহিম আলাইহিসসালামের জীবনে দেখেছি, হযরতে মুসা আলাইহিসসালামের জীবনী কোরআনের ভেতরে দেখেছি, হযরত ঈসা নবীর জীবনে কোরআনে দেখেছি তাদেরকে আল্লাহ সাহায্য করেছিলেন। যেহেতু এখন আর নবী রাসূল নেই আসবে না, এখন আলেমদেরকে আল্লাহ সাহায্য করছে তার বাস্তব প্রমাণ এই পৃথিবীর হক্কানি আলেমরা। আমি আবার রিপিট করছি, হক্কানি আলেম পাওয়া যায় দরবারে, আস্তানায়, গাছতলায়, মাজারে, কোথায়, তিনটা জায়গায়। ইমাম আহমদ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি
ঐতিহাসিক উক্তি এটা তার কিতাবে আছে। প্রথমে যদি আপনি খুঁজতে চান মাটির নিচে যাবেন কবরে। ইমাম আবু হানিফা হাক্কানি আলেম ছিলেন, দ্বিমত আছে কারো? কোথায় পাওয়া যাবে? ইমাম আহমদ ইবনে হাম্বাল কোথায় পাওয়া যাবে? এই জন্য হাক্কানি আলেম আপনি যদি খোঁজ করতে চান তাদেরকে আপনি সর্বপ্রথম খোঁজ করে দেখবেন মাঠের নিচে তারা আছে, কবরে আছে। দ্বিতীয় নম্বরে আজ যারা জান বাজি রেখে আল্লাহর কালেমাকে বলন্দ করার জন্য কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া জিহাদের ময়দানে যারা কাজ করছে জীবন হাতে নিয়ে, এরা হচ্ছে আল্লাহর এই বান্দার দৃষ্টিতে তারা হাক্কানি আলেম। তিন নম্বরে হাক্কানি আলেম পাবেন পৃথিবীর বিভিন্ন দেশে জালেমদের জুলুমে যারা অন্ধ প্রকোষ্ঠে ঢুকে ঢুকে দিন কাটাচ্ছে। আব্বাস মাদানি আলজেরিয়ার কারাগারে আজ 28 বছর। আমাদের 3টা বছরে হাঁপ লেগে গেছে, তারা আজ 28 বছর। এরকম বিভিন্ন জেলখানায় জালেমের জুলুমের শিকার হয়ে দিনাতিপাত করছে তারা, আল্লাহ এই মজলুম এই হাক্কানি আলেমদের হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া যেন দান করেন, বলেন আমিন। আয়াতের এইভাবে তো হয় না, এমন জিকির করে না, সুবহানাল্লাহ। এখানে থাক না, লাগবে না, মানুষের ডিস্টার্ব হবে, থাক। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা আল্লাহর সাহায্য চাই না চাই না? আল্লাহর সাহায্য ছাড়া আপনি 1 সেকেন্ডও বেঁচে থাকতে পারবেন না। ভেতরে যে শ্বাস গেছে এটা যদি আর বের না হয় আপনি মারা যাবেন। এই জন্য আল্লাহর সাহায্য আমাদের প্রতি সেকেন্ডে প্রতি পদে পদে দরকার। আল্লাহর সাহায্য আল্লাহ সর্বপ্রথমে আয়াতে ঘোষণা দিলেন কাদের নাম? রাসূলদের। বলেন কাদের নাম? রাসূলরা নেই এখন তাদের উত্তরাধিকারে আলেমরা। কারা? এই আলেমদেরকে আল্লাহ সাহায্য করবেন ঘোষণা দিচ্ছেন। এনাদের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে সে যেন রাসূলদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। সূরা নূর 18 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা শেষের দিকের একটু আগে, আপনার আমার আয়াত নাম্বারটা মনে হচ্ছে না, শেষের আগের আয়াতটাই না, এই জন্য আসলে এই অনুষ্ঠানগুলো এখনই শুরু করতে চাচ্ছিলাম না, যাতে আরো 15-20 দিন একটু বিশ্রামে থাকার দরকার ছিল। কারণ এই ভেতরে এই 3 বছর এই খাবার খেয়ে ভেতরের কল কবজা সব নড়বড়ে হয়ে গেছে, কারণ এটা এই জয়েন্ট লাগতে কিছুদিন দেরি হবে। চেক আপ করিয়েছে শরীর, কিন্তু ডাক্তার তো বলছে আপনি ঘুমান, 8-9 ঘন্টা করে ঘুমান। আপনারা জানেন জেলখানায় মানুষের সবচাইতে বড় মানে বড় নিয়ামত হচ্ছে ঘুম, ঘুম আসতে চাই না। 24 ঘন্টা একটা ঘরের ভেতরে মানুষ যদি তালাবদ্ধ থাকে, পাখি থাকলে কেমন ছটফট ছটফট করে, আর আমরা তো মুক্ত জীবনের মানুষ, সারা পৃথিবী ঘুরে বেড়ানো মানুষ, আমাদের যদি 3 বছর এক ঘরের ভেতরে 24 ঘন্টা তারা মেরে রাখে যোগাযোগ বিচ্ছিন্ন করে, কিভাবে থাকা যায় বলে? এই এই চিন্তায় টেনশনে ঘুম আসতো না, তাছাড়া অন্য কোনো সমস্যা না, আর খাবার দাবার তো আছে। এই কারণে আসলে মানে শরীরে সাপোর্ট দিচ্ছে না, আমি জোর করে আর কি করব। সুতরাং রসুলদেরকে আল্লাহ যেহেতু সাহায্য করবেন বলেছেন, ওনালা মাইকরাম আল্লাহর রসুলদের নবী রসুলদের তারা উত্তরাধিকারী, তারা নায়েবে রসুল। আল্লাহর সাহায্য এই বাংলাদেশেও যদি আমরা
এটা বাদ দিয়ে যদি কোন মানুষ আল্লাহর সাহায্য পেতে চায় তাহলে এটা জনতার সাথে, দেশের মানুষের সাথে, জাতির সাথে ধোকাবাজ। সুতরাং আমরা এই আজকের এই ময়দান থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা দিতে চাই বা চাচ্ছি, ইসলামের জন্য, ইমানের জন্য মজলুম অবস্থায় যে আলেমগুলো এখনো পর্যন্ত জেলখানায় আছে, অতি সত্বর তাদের মুক্তি কামনা করছি। এর সাথে আপনারা একমত আছেন কারা দেখে? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ ভাই, আমার দাদা জেলখানা থাকা অবস্থায় বিদায় নিয়েছে, মারা গেছে। উনি বেঁচে থাকতে একটা গল্প বলতো, শিক্ষণী, আমি কয়েক সেকেন্ডের ভেতরে বলছি, একটু একটু চুপ করেন। উনি বলছিল একবার যে এক দোকানদার, তার কর্মচারী আছে একজন, তার নাম ইসলাম। দোকানদারের একটা মেয়ে ছিল, নাম হচ্ছে শান্তি। এই দোকানদারের মেয়ের সাথে কর্মচারীর একটা হটলাইন। দোকানদার একদিন টের পেয়ে আচ্ছা পিটানো পিটিয়েছে, যে তুমি একটা কর্মচারী আর আমি মালিক তোমার, আমার মেয়ের সাথে লাইন, এমন পিটানো পিটিয়েছে, ও সিদ্ধান্ত নিয়েছে মালিক তোমার এই শান্তির জন্য আমি মার খেলাম, দেখি শান্তি কয়দিন তোমার ঘরে থাকে। এমনিতে তো লাইন ছিল, আরো লাইন বাড়িয়েছে। শেষ পর্যন্ত শান্তিকে বলছে, কোথায়? এই তো আমি আসি, আসো স্টেশনে, আজকে পালানো লাগবে। পালিয়েছে। সকালবেলা দোকানদার চিল্লাচ্ছে, আমার শান্তি গেল কোথায়? জনগণ বলছে, শান্তি গেল কোথায় মানে? যা, আমার মেয়ের শান্তিকে আমি খুঁজে পাচ্ছি না। লোকজন বলে, আপনি শান্তি খোঁজার আগে বলেন তো আপনার দোকানে যে ইসলাম নামে কর্মচারী ছিল ও কোথায়? ও তো আসে না, ওই তোমার শান্তি নিয়ে পালিয়েছে। বলে, ওরে তো পিটিয়েছিলাম ওই শান্তির কারণে, এলাকার লোকজন তাকে ধিক্কার দিচ্ছে আর জানাচ্ছে যে ইসলামকে পিটিয়ে বিদায় করে দিয়ে শান্তি তালাশ করো, ইসলাম আছে যেখানে, শান্তি গেছে সেখানে। সাহায্য যদি আমরা পেতে চাই, ঠিক আছে ভাইয়া, কথা বোঝার চেষ্টা করি। বাস্তবে এই দেশে যদি এখন আমরা আল্লাহর সাহায্য ছাড়া তো চলা সম্ভব না। আপনারা জানেন এই দেশটা চালাতে, আমি একটা ছোট্ট উদাহরণ বলি, 100 টাকা যদি লাগে এক বছর চলতে, এই বাংলাদেশ 18 কোটি মানুষ আমরা, একটা বছর চলতে মনে করেন 100 টাকা লাগে, কত? 75 টাকা আসে বাইরের দেশগুলো থেকে, বিশেষ করে আমেরিকা সহ 7টা, আমরা 7 সিস্টার জানি, এই 7টা দেশ থেকে এগুলো আসে, বাকি 25 টাকা বিভিন্ন জায়গায় এবং আমরা যা কামাই করি, এই দেশে উৎপন্ন করি সেটা থেকে। এখন যদি এই 25 টাকা দিয়ে চলতে চাই, সম্ভব না, 75 টাকা তো লাগবে। সবচাইতে বড় বিষয় হচ্ছে আল্লাহর সাহায্য। আল্লাহর এই সাহায্য যদি পেতে চাই, অবশ্যই এদেশে যারা ঐশী জ্ঞানে জ্ঞানী আলেম, যারা এক কথায় উত্তরাধিকারী নবী এবং রসুলদের, যেহেতু আল্লাহর ঘোষণা তিনি মানুষ বানিয়েছেন, খালাকাল ইনসান, আর তিনি সাহায্য করবেন বলে গ্যারান্টি দিচ্ছেন, অবশ্যই আলেম ওলামাদের যে মর্যাদা, যে সম্মান, যে জায়গা, তাদেরকে ওই মর্যাদা, ওই সম্মান ওই জায়গায় রাখতে হবে, তাহলে আল্লাহ সাহায্য আসবে। আল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া,
রাসূলদের নামের পরে আল্লাহ ইমানদারদের নাম দিয়েছেন। এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ রাসূলদের পরে নবী রাসূলের পরে সবচাইতে বেশি ভালোবাসেন তার ইমানদার বান্দা বান্দীদেরকে। আজকে আসার সময় হাফেজ আবু সাঈদ একটা আয়াত বলছিল কোরআনে কারীমের সূরা বাকারা থেকে, আল্লাহু আলিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাস জুলুমাতিলান নূর। আল্লাযীনা আমানু এই শব্দটা বাস্তবতা আমি বোঝাচ্ছি, আমাদের আসলে রাসূলদের পরে আল্লাহ ইমানদারদের নাম দিলেন যে পার্থিব জীবনে তাদের আমি সাহায্য করব। এই ইমানদারদের সাথে আল্লাহর আচরণ কি, আল্লাহর বাস্তবতায় আল্লাহর সম্পর্ক কি? আল্লাহ পাক বলেন যারা ঈমান আনবে আমি আল্লাহ নিজেই তাদের বন্ধু হয়ে যাব। আমি আল্লাহ যদি কারো বন্ধু হয়ে যাই আমি আল্লাহর দায়িত্ব জানো, ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, তাদেরকে আমি অন্ধকারের পথ থেকে আলোর দিকে আমি আল্লাহ নিজে নিয়ে আসি। এখানে অন্ধকার মানে মানুষের তৈরি করা নিয়ম নীতি আইন কানুন মত পথ রীতিনীতি যাই বলেন, আর আলো মানে একমাত্র ইসলাম, একমাত্র কোরআন, আল্লাহর দেখানো পথ। সুতরাং আল্লাহ ঈমান যদি আমাদেরকে দয়া করে দান করেন, আমরা যদি ঈমানদার হতে পারি অবশ্যই অন্ধকারের যত পথ আছে সবগুলো থেকে মাইনাস করে বের করে আল্লাহ তার ইসলামের দিকে আলোর দিকে আমাদেরকে নিজ দায়িত্বে নিয়ে যাবেন। 18 কোটি মানুষের ভেতরে আমি এই জায়গায় বসে আপনাদেরকে এই প্রশ্নটা করছি বিবেকের কাছে, আল্লাহ যেহেতু ইমানদারদের বন্ধু, অন্ধকার এবং জুলুমাত যেহেতু বহুবচন, অন্ধকারের পথ মত বাতিল ফেরকা এগুলো অনেক বেশি, সবগুলো থেকে শুধুমাত্র ইসলামের দিকে আলোর দিকে আল্লাহ যাদের নিজ দায়িত্বে চালাচ্ছেন তাদের জীবনে আয়াত অনুযায়ী সৌভাগ্যশালী। এখন আপনি আয়াতের ভেতরে আছেন কিনা বাস্তবতায় আপনি মিলান, এখনো পর্যন্ত যদি মানুষের তৈরি করা নিয়ম নীতি প্রতিষ্ঠার আন্দোলন বন্ধ করে আল্লাহর আইন প্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হতে না পারে, তাহলে আপনার জীবন 8 আনা 4 আনা না 16 আনায় বৃথা। এর প্রমাণ পড়ায় আল্লাযীনা কাফারু ইখরিজুহুম মিনান নূরি ইলা যুলুমাত, আল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যারা কাফের আল্লাহ পাক বলেন তাদের বন্ধু, তাদের অভিভাবক, তাদের গাইডলাইন দেয় শয়তান তাগুত। আমি আল্লাহ যদি কারো বন্ধু হই আমার দায়িত্ব যেমন অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসা, শয়তান যদি কারো বন্ধু হয়ে যায় শয়তানের দায়িত্ব তাদেরকে আলোর দিক থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া। আলো আর অন্ধকারের ব্যাখ্যা তো এক কথায় বললাম, আলো মানে ইসলাম আর অন্ধকার মানে মানুষের তৈরি করা নিয়ম নীতি, আর নাম ধরে বলা লাগবে? সুতরাং ইসলাম বাদ দিয়ে অন্য নিয়ম নীতি নিয়ে যারা আজ পরিবার সমাজ এবং রাষ্ট্র চালাচ্ছে এরা সব অন্ধকারে আছে, এদেরকে শয়তান আলোর দিক থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। এরপরেও যদি এ মানুষগুলোর বিবেক না খোলে আমার মনে হয় ওদের বিবেকের উপরে কুকুরে পোশাক করছে। আপনি যদি এখন বাড়িতে এসে দেখেন যে আপনার স্ত্রী অনেক শিক্ষিতা, ধার্মিক, ভদ্র, কিন্তু গালি দিচ্ছে শুকুরের বাচ্চা, কুকুরের বাচ্চা এরকম গালি দিচ্ছে আপনাকে, আপনার রাগ হবে? না না, আপনাকে যদি বলে যে এই শুকুরের বাচ্চা এটা কুকুরের বাচ্চা না, প্রথম আপনার বিবেক থাকলে আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন রাগ করবেন না, এই কারণে যে এটা শিক্ষিতা, ভদ্র, এটা ধার্মিক, তাহাজ্জুদ পর্যন্ত ছাড়ে না, আমাকে দেখলে যে খেদমত করে, স্বামীর হক আদায় করে চলে। এখানে যারা মেয়েরা আছেন আমি কয়েক মিনিটের ভেতরে এই মেয়েদের কয়েকটা দায়িত্বের কথা বলি। সম্মানিতা মা বোনেরা শুধু নামাজ পড়ে রোজা রেখে অনেকে মনে করে আমি কালো বোরকা পরে চলি, পর্দায় থাকি, আমি জান্নাত পেয়ে বসে আছি, না,
জান্নাত পাওয়ার জন্য নবীজি যে চারটা কথা জানিয়েছেন হাদিসে, তার অন্যতম হচ্ছে নেককার হওয়ার জন্য স্বামীর আনুগত্য করে চলা। তিরমিজি শরীফের হাদিসে এসেছে, কেউ যদি নেককার নারী হতে চায় কমপক্ষে চারটা গুণ তার ভেতরে মাস্ট বি থাকতেই হবে। এক নম্বরে স্বামী তার দিকে তাকালে সে তাকে আনন্দ দেবে, খুশি করবে। আর যেখানে হাজারো পুরুষ মানুষ বসে আছে, নিজের জায়েজ স্ত্রী বাদ দিয়ে পরকিয়া প্রেম চালিয়ে যাচ্ছে আল্লাহর নাম নিয়ে, বলছে ঠিক পরকিয়া প্রেম মানুষ আল্লাহর নামে করে, এটা যেহেতু কমন হয়ে গেছে এখন আর চলছে, এই জন্য অনেকে মনে হচ্ছে এরকমই জবাব দিচ্ছে। সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, আপনি জায়েজ একজন থাকার পরেও যে লোক তার নিজের স্ত্রী বাদ দিয়ে অন্য নারীর দিকে আসক্ত, অন্য নারীর প্রতি, এটা শুধু একমাত্র তারই দোষ দিলেই না, আপনাকে আল্লাহ দিয়েছেন যা তার ভেতরেও তাই দিয়েছেন যার প্রতি সে আসক্ত। সুতরাং আপনাকে আমি আহ্বান জানাচ্ছি তাকে, আপনাকে আল্লাহ যা দিয়েছেন এগুলো উজাড় করে দেন, ও যেন ওই রাস্তা থেকে অন্তত ফিরে আসে। এখন বলেন আমি সব দিয়েছি এরপরও ফিরে না, হ্যাঁ এরপরের দায়িত্ব ওর উপরে বর্তাবে। নেককার নারীর এক নাম্বার বৈশিষ্ট্য এটা, স্বামী তার দিকে তাকাবে সে স্বামীকে খুশি করবে, আনন্দ দেবে, অঙ্গভঙ্গি দিয়ে হোক, কথাবার্তা দিয়ে হোক, হাসি দিয়ে হোক, কাতুকুতু দিয়ে হলো না, আমি হাসির খোরাকি দেয়নি, আপনার স্বামী স্ত্রী কাতুকুতু দিলে সমস্যা আছে? অনেকে অন্যের বউকে কাতুকুতু দিচ্ছে। দেখুন নবীজি বলেন আমার কাছে তিনটা জিনিস ভালো লাগতো, পছন্দনীয় ছিল, তার ভেতরে এক নম্বরে আমার নিজের স্ত্রী। কার স্ত্রী? আমাদেরকে ওই হাদিসটা বাস্তবে আমাদের মেনে চলা দরকার। আমাদেরও স্ত্রী অনেকে ভালো লাগে, কিন্তু নিজেরটা বাদ দিয়ে অন্যেরটা, এইরকম স্বভাব চরিত্র যাদের আছে এটা শুকুরের চরিত্র, আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করেন, আমিন। দ্বিতীয় নম্বরে নেককার নারীর গুণ হচ্ছে, মেয়েরা এসেছে না, সম্মানিত মা বোনেরা, নামাজ রোজা এটা মাস্ট বি পড়াই লাগবে। নেককার হওয়ার জন্য অন্যতম হচ্ছে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় জীবন থাকতে ওইটাকে আপনাকে পছন্দ করা লাগবে। আমি সহ এখানে যত স্বামী আছে বলেন তো প্রত্যেকটা স্বামী পছন্দ করে চাই যে বিয়ের পরেও যেন তার মা বাবা তার সাথে থাকে, কিন্তু একশোটার প্রায় নব্বইটা মহিলা এটা চাই না যে আমরা একসাথে থাকি। এরকম বউ যারা আছে একটু দেখে হাত তুলে, হাত তুলে আমার নামিয়ে, ও ভয় ভয় আছে না জানি আবার বাড়ি গেলে খাবার বন্ধ করে দেয় কিনা, দেখেন আপনাকে কি ভয় পায়। সুতরাং নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা করে আপনি মনে করছেন যে আপনি নেককার হয়ে গেছেন, না হচ্ছেন। ইমানদারদের যে বর্ণনাটা আমি দিচ্ছিলাম যে শয়তানের দায়িত্ব যত রকমের অন্ধকারের পথ আছে এই পথের দিকে আপনাকে চালাবে আল্লাহর ইসলামের আলোর পথ বাদ দিয়ে। এই মুহূর্তে আপনার বিবেক যদি থাকে, কুকুরে যদি প্রসাব না করে, আর এই স্ত্রী লোক আপনাকে গালি দেওয়ার পরে আপনার বিবেক থাকলে আপনি রাগ করবেন না, এই কারণে ধার্মিক মহিলা নেককার মহিলা এ ভালো বংশের মেয়ে আমাকে গালি দেয় অবশ্যই এরে জিনে ধরেছে বা ভূতে ধরেছে, কথা বলেন না কেন? একে জিনে ভূতে না ধরলে তো এর গালি দেওয়া সম্ভব না। কোন মানুষ যদি আল্লাহর আল্লাহর পাঠানো ইসলাম এবং কোরআন সামনে থাকার পরে অন্য কোনো কিছু নেই, এই দুইটা থাকার পরেও মানুষের তৈরি করা নিয়ম নীতি আইন কানুন প্রতিষ্ঠার জন্য সময় ব্যয় করে অর্থ ব্যয় করে, বুঝতে হবে তাকে যে তাকে শয়তান দখল করে ফেলেছে। তাহলে আপনি এখন কিন্তু শয়তানের দখলে আছেন, আর যারা শয়তানের দখলে আছে আয়াতের শেষ অংশে আছে উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, এরা তো জাহান্নামের অধিবাসী, এদেরকে আল্লাহ চিরস্থায়ী ভাবে জাহান্নামে রাখবেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আমরা আল্লাহর বন্ধু হওয়ার জন্য ইমানদার হওয়া শর্ত, আর ইমানদারদেরকে আল্লাহ সাহায্য করবেন বলে আয়াতে ঘোষণা দিয়েছেন, দুনিয়া এবং কিয়ামতে যেদিন মানুষ দাঁড়াবে সেই দিন
ইয়াওমা ইয়াকুমুল আশহাদের ব্যাখ্যা সূরা মারিজের ভেতরে আছে। এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইসআলু হামিমুন হামিমা ইয়াওমা ইযিন ইয়াবদ্দুল লাযীনা কাফারু, সেদিন কোন বন্ধন বন্ধুত্ব চলবে না। ফাইদা নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। সূরা মুমিনুনের 101 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, সিংহায় যেদিন ফৎকার দেওয়া হয়ে যাবে, দুনিয়ায় যত রকমের সম্পর্ক আছে সব সম্পর্ক কাট হয়ে যাবে। কিয়ামতের ওই কঠিন ময়দানে কোনো মানুষ নিজের পরিচয় অন্যের কাছে তুলেও ধরবে না। পরিচয় যাদের সাথে ছিল তাদের সাথে পরিচয় দেওয়ার চেষ্টাও করবে না। ওয়াওমা ইয়াকুমুল আশহাদ, কিয়ামতের ওই কঠিন ময়দানে মানুষ যখন দণ্ডায়মান হবে, তার মানে সাক্ষীরা যখন সাক্ষ্য দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে। আজ বাংলাদেশ সহ বিশ্বে হাজার হাজার লক্ষ লক্ষ মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে নিরপরাধ মানুষগুলো চার দেওয়ালের মাঝে বন্দী হয়ে আছে। আমার যে মামলা ছিল, আমার বিপক্ষে যারা সাক্ষী দিয়েছে, কোরআনে কারীম আমার পকেটেও আছে, আমি নিজে আল্লাহর দিকে তাকিয়ে বলছি, যে মামলা সহ যে কেস সহ যারা সাক্ষী দিয়েছে, ওয়ান থেকে একেবারে শেষ পর্যন্ত টপ টু বটম পুরাটাই অন্যায় মিথ্যা। সুতরাং মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে যে তিনটা বছর আমার জীবন থেকে নষ্ট হয়ে গেল, নিজ থেকে উপর পর্যন্ত যারাই জড়িত ছিল এই তিনটা বছর, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি আপনার কাছে জিজ্ঞাসা করব, ওয়াওমা ইয়াকুমুল আশহাদ, সাক্ষী সেদিন যারা দণ্ডায়মান হবে, দুনিয়ার এই বিভিন্ন সাক্ষীর কারণে আজ অনেকে ধরা খেয়ে যাচ্ছে সত্য মিথ্যা, কিয়ামতে এরকম দুর্বল সাক্ষী নয়, মানুষের সাক্ষ্য দেওয়া আরম্ভ হবে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখের উপর আল্লাহ মোহর লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষের হাত, শুধু এই হাত না, ক্ষমতার হাত দিয়ে মানুষের উপরে যারা জুলুম করেছে ক্ষমতার ওই হাত তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। আইনের হাত দিয়ে যারা মানুষের উপরে জুলুম করেছে আইনের ওই হাত তাদের বিপক্ষে সাক্ষ্য হয়ে দাঁড়াবে। আজ 3.5 হাত বডির এই মানুষের সাক্ষ্যতে এই বাস্তবতায় কোর্ট কাছারিতে সিএমএম কোর্ট জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে দেখেন কিভাবে মানুষ পরেশান হয়ে যাচ্ছে। কিয়ামতে আল্লাহ যখন নিজে দাঁড়াবে, হাকিমের চেয়ারে বসবে, সাক্ষী সাক্ষীগণ সাক্ষ্য দেওয়ার জন্য দণ্ডায়মান হবে, আপনার বিরুদ্ধে কত সাক্ষী রেডি হয়ে আছে কারো কাছে বলা লাগবে না, আপনি নিজেই তার জন্য যথেষ্ট। আমি এই বাস্তবতা এসে যেটা বুঝতে পারছি, হাজারো মানুষের বিরুদ্ধে আজ কত সাক্ষী যে জোগাড় হয়ে আছে দাঁড়িয়ে আছে। ইয়াওমা ইয়াকুমুল আশহাদ, সাক্ষীগণ যেদিন দাঁড়াবে দণ্ডায়মান হবে ওই দিন, আল্লাহ আমাদেরকে যেন বাঁচান তার রহমতে, জোরে বলেন আমিন। ইয়াওমা লা ইয়ানফাউয যালিমিনা মাযিরাতুহুম, শব্দের দিকে খেয়াল করেন, ইয়াওমা লা ইয়ানফাউ নাফা ইয়ানফাউ এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, এখন থেকে শুরু এটা কিয়ামতের ওই বিচারের ময়দান পর্যন্ত চলবে। আল্লাহ পাক বলেন, জালেম যারা, জালিমিনা দিয়েছেন আল্লাহ, জালেম যারা তাদের উপকার হচ্ছে না,
এবং তাদেরকে ছাড় দেওয়া হবে না, তাদের ওজর আপত্তি গ্রহণ করা হবে না। কোরআনে আমি যত বিষয় আয়াত পড়েছি, আমার এই ছোট্ট মেধায় সবচেয়ে বেশি ভয় এসে জমা দিয়েছে যারা জালেম, এই সংক্রান্ত আয়াতগুলো পড়ার পর। বাংলাদেশ সহ এখন বিশ্বের দিকে তাকিয়ে যেটা দেখতে পাচ্ছি, সবচাইতে বেশি কিয়ামতে মানুষ ধরা খাবে আল্লাহর দরবারে এই জুলুম করার কারণে। এখানে জালেম যারা তাদের থেমে যাওয়া উচিত। আলা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, আল্লাহ পাক বলেন নবী আপনি কি ধারণা করেন, মনে করেন যে জালেমদের সম্পর্কে আমি কোনো খোঁজ রাখি না, আমি গাফেল না? পৃথিবীর যে কোনো দিকে আমার দৃষ্টি আছে, সবচেয়ে বেশি দৃষ্টি দিয়ে রাখি আমি আল্লাহ জালেমদের প্রতি। জোরে বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীর জালেমদেরকে বলছি আপনারা থামেন, এই মুহূর্তে স্টপ হয়ে যান। আপনি কিন্তু আমির হামজার মামলার আসামি না, আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি। অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে করবে। আসলিমুন আল মুসলিমুন, আল্লাহ দেয়নি আলেমদেরকে বলছে আল্লাহ আসলিমুন আল মুসলিমুন দেয়নি, দিয়েছে আসলিমুন আল নাস। হিন্দু কি মানুষ না, খ্রিস্টান মানুষ না, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ, এটা যদি আপনি মুসলিম হিসাবে মানুষ মনে করেন, তাহলে মুসলমান যারা তারা তো আল্লাহর বন্ধু, ইমানদার যারা তারা আল্লাহর বন্ধু, এদের উপরে জুলুম করলে অত্যাচার করলে আপনি নিজে আল্লাহর মামলার আসামি। আমার আয়াত পড়ার পরে মনে হয় বাংলাদেশে এখন আল্লাহর মামলার আসামি খুব বেশি দিন দিন বেড়ে যাচ্ছে। দুনিয়া শান্ত হয়ে যাওয়ার পরে যারা অশান্তি করার জন্য, বিশৃঙ্খলা করার জন্য যারা বিভিন্ন রাস্তা অবলম্বন করে, চুরির মাধ্যমে, ডাকাতির মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে, বিভিন্ন জিনিস আত্মসাত করার মাধ্যমে, ভয় ভীতি প্রদর্শনের মাধ্যমে দুনিয়ার এই জীবন যারা অশান্ত করতে চায়, এদের বিরুদ্ধে আল্লাহর মামলা। সুতরাং আমাদের এই দুইটা কাজ থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকা দরকার যদি আমরা আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস করে থাকি। আমার ভাইরা, এই জন্য জালেমদের কোনো ওজর আপত্তি এখন চলছে না, যারা মারা যাচ্ছে কেয়ামত পর্যন্ত চলবে না। আল্লাহুমুল লাআনাতু ওয়ালাহুম সুউদ্দার, দুইটা কথা এখানে। এক নম্বরে জালেম যারা তাদের উপর জোর আপত্তি আল্লাহর দরবারে গ্রহণ প্রবল হবে না, হচ্ছে না, হবে না, শুধু এতটুকুই না, এদের উপরে আল্লাহর লানত এবং নিকৃষ্ট ঘর আল্লাহ এদের জন্য বানিয়ে রেখেছেন। জুলুম অত্যাচার করে আজ পৃথিবীর ময়দানে যারা বড় বড় অট্টালিকা তৈরি করছেন, মানুষের সম্পদগুলো অবৈধভাবে জুলুম করে ফাঁকি দিয়ে অন্যায় বিচার করে কোটি কোটি টাকার মালিক হয়ে বিশাল বিশাল প্রাসাদ অট্টালিকা বানাচ্ছেন, এদিকে না তাকিয়ে আর একদিকে তাকান, এই জুলুমের কারণে আপনার জন্য আল্লাহর লানত এবং নিকৃষ্ট ঘর আমার আল্লাহ আল্লাহ আপনার জন্য তৈরি করে রেখেছেন। জোরে বলো নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে অন্তত এই আয়াত থেকে বাস্তব যে শিক্ষা দিতে চেয়েছেন, এটা সহজ সরলভাবে বোঝার এবং আমল করার তৌফিক দিন। আমি আমার শরীরের দিকে কণ্ঠের দিকে তাকিয়ে মাপসে শেষ করছি আজকে। সামনে যদি আসি ইব্রাহিম আলাইহিস সালামের এই যে 30টা যে পয়েন্ট বানিয়েছিলাম জেলখানায়, ওগুলো শোনাবো।